মুর্শিদাবাদের লালবাগে মানবাধিকার সংগঠনের বিশেষ উদ্যোগ প্রায় দ্বিশতাধিক মানুষের হাতে তুলে দেয়া হলো নতুন বস্ত্র। সামনেই পবিত্র ঈদ, আর ঈদের আগে মানুষজনের অবস্থা যথেষ্টই খারাপ। লকডাউনের টানা জের অনেকেই কাজ হারিয়েছে, অর্থনৈতিক দিক থেকেও তারা একেবারেই বলিয়ান নয়। সেই সমস্ত মানুষের কথা ভেবে লালবাগের মানবাধিকার সংগঠন নিয়েছেন বিশেষ উদ্যোগ। 200 বেশি মানুষজনের হাতে আজ তারা তুলে দিলেন নতুন বস্ত্র। তাদের বক্তব্য, এর পরেও তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন যাতে মানুষজন কিছুটা অন্তত প্রশান্তি পায়। এই বিষয় নিয়ে আমরা প্রথমেই কথা বলে নেব সংগঠনের কর্ণধার, তিনি কি বলছেন চলুন আগে শুনে নিই তার বক্তব্য। মানবাধিকার সংগঠন এসসিপিটা অল ইন্ডিয়ার পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের ঈদ উৎসব উপলক্ষে প্রতিবন্ধীদের এবং দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ উৎসবে আয়োজন করা হয়েছে। সেটি আমাদের লালবাগ নাকুরতলা অফিস থেকে হচ্ছে, এটা জেলার অফিস থেকে হচ্ছে। এই প্রত্যেক বছরের দুস্থ মানুষ এবং প্রতিবন্ধীদের জন্য আমরা প্রত্যেক বছরেই এই ধরনের উৎসব করে থাকি এবং আশা করছি আমরা প্রত্যেক বছরই করব। আমার প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট এসসিপিডা অল ইন্ডিয়া দীপক কর। এবার আমরা শুনে নেব যারা এসেছিলেন আজকের অতিথি হিসাবে তারা কি বলছেন। কমিশন আমাদের মুর্শিদাবাদ জেলার এই যে শাখা পক্ষ থেকে প্রতি বছর ঈদ এবং ঈদুল জোহা উপলক্ষে যে বস্ত্র বিতরণ হয় এলাকাবাসী তাতে অনেক উপকৃত হয়, এবং বিশেষ করে এই বছর যে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে, মানুষের কোনো অন্য সংস্থানের ব্যবস্থা নাই, তো সেই উপলক্ষে যে এই সংগঠনের পক্ষ থেকে যে এই বস্ত্র বিতরণ করা হচ্ছে এই জন্য আমরা এলাকাবাসী হিসেবে খুবই আনন্দিত। এই মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আজকে যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে সে ব্যাপারে আমরা খুব খুশি, কিংবা আমাদের এলাকা ভিত্তিক ওনারা যেভাবে আপনার লকডাউন উপলক্ষ অনেক চাল ডাল সবজি বিতরণ করেছেন এবং ঈদ উপলক্ষে এবার এই বস্ত্র বিতরণের আয়োজন করেছেন। মুর্শিদাবাদের লালবাগে মানবাধিকার সংগঠনের বিশেষ উদ্যোগ প্রায় দ্বিশতাধিক মানুষের হাতে তুলে দেয়া হলো নতুন বস্ত্র। সামনেই পবিত্র ঈদ, আর ঈদের আগে মানুষজনের অবস্থা যথেষ্টই খারাপ। লকডাউনের টানা জের অনেকেই কাজ হারিয়েছে, অর্থনৈতিক দিক থেকেও তারা একেবারেই বলিয়ান নয়। সেই সমস্ত মানুষের কথা ভেবে লালবাগের মানবাধিকার সংগঠন নিয়েছেন বিশেষ উদ্যোগ। 200 বেশি মানুষজনের হাতে আজ তারা তুলে দিলেন নতুন বস্ত্র। তাদের বক্তব্য, এর পরেও তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন যাতে মানুষজন কিছুটা অন্তত প্রশান্তি পায়। এই বিষয় নিয়ে আমরা প্রথমেই কথা বলে নেব সংগঠনের কর্ণধার, তিনি কি বলছেন চলুন আগে শুনে নিই তার বক্তব্য। মানবাধিকার সংগঠন এসসিপিটা অল ইন্ডিয়ার পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের ঈদ উৎসব উপলক্ষে প্রতিবন্ধীদের এবং দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ উৎসবে আয়োজন করা হয়েছে। সেটি আমাদের লালবাগ নাকুরতলা অফিস থেকে হচ্ছে, এটা জেলার অফিস থেকে হচ্ছে। এই প্রত্যেক বছরের দুস্থ মানুষ এবং প্রতিবন্ধীদের জন্য আমরা প্রত্যেক বছরেই এই ধরনের উৎসব করে থাকি এবং আশা করছি আমরা প্রত্যেক বছরই করব। আমার প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট এসসিপিডা অল ইন্ডিয়া দীপক কর। এবার আমরা শুনে নেব যারা এসেছিলেন আজকের অতিথি হিসাবে তারা কি বলছেন। কমিশন আমাদের মুর্শিদাবাদ জেলার এই যে শাখা পক্ষ থেকে প্রতি বছর ঈদ এবং ঈদুল জোহা উপলক্ষে যে বস্ত্র বিতরণ হয় এলাকাবাসী তাতে অনেক উপকৃত হয়, এবং বিশেষ করে এই বছর যে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে, মানুষের কোনো অন্য সংস্থানের ব্যবস্থা নাই, তো সেই উপলক্ষে যে এই সংগঠনের পক্ষ থেকে যে এই বস্ত্র বিতরণ করা হচ্ছে এই জন্য আমরা এলাকাবাসী হিসেবে খুবই আনন্দিত। এই মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আজকে যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে সে ব্যাপারে আমরা খুব খুশি, কিংবা আমাদের এলাকা ভিত্তিক ওনারা যেভাবে আপনার লকডাউন উপলক্ষ অনেক চাল ডাল সবজি বিতরণ করেছেন এবং ঈদ উপলক্ষে এবার এই বস্ত্র বিতরণের আয়োজন করেছেন, এটি আমরা খুব গর্বিত।